হ্যালো স্টুডেন্টস, আপনার কলেজ বাংলা চ্যানেলে আরেকবার স্বাগত জানাই। জেনপা ইউজি কাউন্সিলিং, এএনএম জিএনএম কাউন্সিলিং কিন্তু শেষ হয়ে গেছে বা প্রায় শেষের দিকে, এবং আমি কিন্তু প্রচুর এনকোয়ারি পাচ্ছি যেখানে স্টুডেন্টসরা গার্জিয়ানসরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করছেন যে সরকারি কলেজে তার র্যাঙ্কে অ্যালটমেন্ট সিটের পায়নি, তো সেক্ষেত্রে কি করা যেতে পারে, কিংবা আমাকে জিজ্ঞেস করছেন যে ভালো বেসরকারি কলেজ কোথায় পড়ানো যাবে। এবং এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিন্তু আমি একটু রিসার্চ করতে টাইম নিলাম, এবং তারপর আমি আজকে যে কলেজটির কথা বলবো, এই কলেজটি কলকাতা শহরে অবস্থিত। কলেজের নাম হলো জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল। এখানে কিন্তু 4 বছরের বিএসসি নার্সিং এবং 3.5 বছরের জিএনএম কোর্স দুটি পড়ানো হয়। আজকের ভিডিওতে কথা বলবো জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল, ইন শর্ট JIMSCH, কী কী ফেসিলিটি রয়েছে, কী ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, বিএসসি নার্সিংয়ের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী, বিএসসি নার্সিংয়ের ফিস কী, জিএনএমের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী, জিএনএমের ফিস কী, ওভারঅল পুরো কলেজের রিভিউ কিন্তু আজকের এই ভিডিওতে আমি দিয়ে দেবো। যদি তোমার জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল, এই সুপার স্পেশালিটি হসপিটাল এ যে পড়ানো হয় এই কলেজ সম্বন্ধে যদি তোমার মনে কোনো কোয়ারিজ থাকে, তাহলে কিন্তু স্ক্রিনে দেখানো নম্বরে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করো। যদি মনে করো ভিডিওটি ইনফরমেটিভ, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো, এবং এই ভিডিওটি বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। তো চলো দেখে নেওয়া যাক জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল, এই কলেজে জিএনএম এবং বিএসসি নার্সিং এই দুটি কোর্সের ডিটেলস। জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল, সংক্ষেপে JIMSH, ইস্টার্ন ইন্ডিয়ার একটি বিখ্যাত এবং লিডিং মাল্টি স্পেশালিটি হসপিটাল। জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল 2016 সালে প্রতিষ্ঠিত হয়েছে। জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল উন্নত চিকিৎসা পদ্ধতির সাথে মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদান করে চলেছে। জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল KP মণ্ডল রোড বুইটা বজবজে অবস্থিত। জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাপ্রুভড, অর্থাৎ MCI অ্যাপ্রুভড, JIMSH অবশ্যই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অ্যাপ্রুভড এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যাপ্রুভড, JIMSH স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের অধীনস্থ, JIMSH অ্যাফিলিয়েটেড টু ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস। জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটালে পড়ানো হচ্ছে 4 ইয়ার্স বিএসসি নার্সিং কোর্স। এই বিএসসি নার্সিং কোর্সটি অ্যাফিলিয়েটেড টু ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস। যে সমস্ত প্রার্থী পদার্থবিদ্যা, ফিজিক্স, রসায়ন, কেমিস্ট্রি, জীববিজ্ঞান, বায়োলজি এবং গণিত, অর্থাৎ ম্যাথামেটিক্সের এই 4টি বিষয় নিয়ে ন্যূনতম 50% নম্বর সহ যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে 10+2 বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তারা জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটালে বিএসসি নার্সিং কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারে। অ্যাপ্লিকেন্টকে অবশ্যই ইংলিশ 10+2 কম্পালসারি সাবজেক্ট হিসেবে পড়তে হবে। ক্যান্ডিডেটকে অবশ্যই জেনপাস ইউজি এই পরীক্ষাটিতে একটি ভ্যালিড র্যাঙ্ক কারেন্ট ইয়ারের থাকতে হবে। জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটালে 4 বছরের বিএসসি নার্সিং কোর্স পড়ার খরচা 11,88,000 টাকা। এর মধ্যে কোর্স ফি, টিউশন ফি, হস্টেল ফি সমস্ত কিছু ইনক্লুডেড। জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটালে অফার করা হচ্ছে জিএনএম কোর্স, জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। এই কোর্সটির ডিউরেশন 3 বছর 6 মাস, অর্থাৎ বেসিক কোর্সটি হবে 3 বছরের এবং তার সঙ্গে 6 মাসের ইন্টার্নশিপ করানো হবে। এই ইন্টার্নশিপের মাধ্যমে জিএনএম স্টুডেন্টরা প্র্যাকটিক্যাল ট্রেনিং, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স এবং রিয়েল ওয়ার্ক লাইফ এক্সপোজার পাবে, এবং পরবর্তীকালে তারা কিন্তু এই স্কিল এবং এসেনশিয়াল নলেজ দিয়ে পেশেন্ট কেয়ার এবং পেশেন্টদের ক্লিনিক্যাল ট্রিটমেন্ট করতে পারবে। যে সমস্ত স্টুডেন্ট 10+2 রেকগনাইজড বোর্ড থেকে যে কোনো স্ট্রিমে কমার্স আর্টস নিয়ে কমপ্লিট করেছে এবং 50% মার্কস সিকিওর করেছে, তারা কিন্তু জিএনএম কোর্সের জন্য আবেদন করতে পারবে।
অবশ্যই ক্যান্ডিডেটকে কিন্তু 10+2 তে ইংলিশ অ্যাজ এ কম্পালসারি সাবজেক্ট থাকতে হবে। জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটালে GNM পড়ার টোটাল খরচা 9,85,000, এর মধ্যে হস্টেল এক্সপেন্ডিচারও ইনক্লুডেড। ইন্ডিয়ান সিটিজেন এবং ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল ক্যান্ডিডেটরা জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটালে BSc নার্সিং এবং GNM কোর্স করার জন্য অ্যাপ্লাই করতে পারবে। 24 একর ক্যাম্পাসের মধ্যে জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল প্রজেক্ট করছেন 1,000-bedded হসপিটাল উইথ 100 ICU বেডস। এছাড়া রয়েছে প্রজেক্টেড 11টি মেজর OT এবং 6টি মাইনর OT, এবং এছাড়া স্টুডেন্টদের জন্য রয়েছে কমপ্লিটলি রেসিডেন্সিয়াল হস্টেল ফেসিলিটি। স্টুডেন্টস, তোমরা জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল এই কলেজটির ব্যাপারে সমস্ত ডিটেলস পেয়ে গেছো। BSc নার্সিং এবং GNM কোর্স দুটির ডিটেলসই আমি দিয়ে দিয়েছি, তুমি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এখানে একটি পয়েন্ট আমি মিস করেছি বা আমি বলতে চাই, যেটা হচ্ছে যে ক্যান্ডিডেটের প্রোফাইল অনুযায়ী কিন্তু এই কলেজে রয়েছে স্কলারশিপের সুযোগ। তো তোমার ক্ষেত্রে তুমি কী স্কলারশিপ পাবে বা কীভাবে অ্যাপ্লাই করবে, সেক্ষেত্রে যদি তুমি পুরো প্রসেসটি জানতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করো এবং আমি তোমাকে গাইড করে দেবো। আপনা কলেজ বাংলা এই চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। আমাদের ফেসবুক পেজ আপনা কলেজ এবং আমাদের ইনস্টাগ্রাম পেজ আপনা কলেজ ওয়ান, এই দুটোকেও লাইক করে রেখো। খুব শিগগিরই চলে আসছি আরেকটি ভিডিও নিয়ে। জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল।